জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে এলো নির্বাচন কমিশন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে ব্যালটে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আজ কমিশন সভা শেষে এ কথা জানিয়েছেন ইসি সচিব। তিনি বলেন, 150 আসনে ইভিএম এ ভোট নেওয়ার প্রস্তুতি থাকলেও প্রয়োজনীয় অর্থ পাওয়ার নিশ্চয়তা না মেলায় কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে গেল অন্তত এক বছর ধরে দেশের রাজনীতিতে বড় আলোচনার বিষয় ইলেকট্রনিক ভোটিং মেশিন। শুরু থেকেই সবকটি সংসদীয় আসনে ইভিএম ব্যবহারে অনেকটা অনর অবস্থানে থাকে নির্বাচন কমিশন। এ নিয়ে সরকারের কাছে বাজেট দেয়া থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, জাতীয় দৈনিক ও টেলিভিশনের সিনিয়র সাংবাদিক সহ নানা পক্ষের সঙ্গে দফায় দফায় সংলাপ করে ইসি। এক পর্যায়ে বাজেটে অর্থের বরাদ্দ নিয়ে কোনো সমাধান না আসায় দ্বাদশ সংসদ নির্বাচনে 150 আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা নেয় কমিশন। এজন্য পুরনো যন্ত্রপাতি মেরামতেরও উদ্যোগ নেওয়া হয়। তবে শেষমেশ পুরো ইউটার্ন নিল নির্বাচন কমিশন। সোমবার সকালে 5 সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল নির্ধারণী বৈঠকে মূল আলোচ্য হয়ে ওঠে ইভিএম। ইসি সচিব জানান, ইভিএম থেকে পুরোপুরি সরে এসেছে কমিশন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 300টি আসনে ব্যালট পেপার এবং স্বচ্ছ ব্যালট বক্সের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই উল্টো যাত্রার ব্যাখ্যাও দেন সচিব জাহাঙ্গীর আলম। একটি প্রকল্প দেওয়া হয় 8,000 কোটি টাকা প্রায়, সেই প্রকল্পটি প্ল্যানিং কমিশন কর্তৃক আর অগ্রহণ করা না করাতে পরবর্তীতে মেশিন টুলস ফ্যাক্টরি যারা ইভিএম মেশিন সমূহ সরবরাহ করেছিলেন তাদের সাথে বিভিন্ন সময় সভা করার পরে তারা বলেছেন যে এই মেশিনগুলোকে পুনরায় সম্পূর্ণরূপে রিফারবিশমেন্ট করে 110,000 মেশিন নির্বাচন উপযোগী করতে হলে 1,260 কোটি টাকার মতো প্রয়োজন হবে। তা সেক্ষেত্রে সেই টাকাটা অর্থ মন্ত্রণালয়ে চাওয়া হয়েছিল। অর্থ মন্ত্রণালয় থেকে সেই রিফারবিশমেন্টের যে অর্থ সেটা দিতে অপারগতা প্রকাশ করেছেন। সিসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন গেল বছরের 28 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে। এরপর থেকেই সংসদ ভোটে ইভিএম ব্যবহারের নীতিতে অটল থাকে কমিশন। হাসান কামরুল, দেশ টিভি, ঢাকা।